হ্যালো বন্ধুরা, তোমাদের সাথে ভিডিও শুরুতে কিছু কথা বলার জন্য চলে আসলাম। ভিডিওটা তো আমি খুব আনন্দ সহকারে শুরু করেছিলাম যে আমার ফার্স্ট, পুরীতে আমি বহুবার গেছি কিন্তু ফ্লাইটে ফার্স্ট যে জার্নি, ফ্লাইটের যে ফার্স্ট আমার এক্সপিরিয়েন্স, সেটা আমি তোমাদের সাথে আনন্দ সহকারে শেয়ার করব। কিন্তু সেটা হলো না, কারণ যখন আমরা ভুবনেশ্বরে গিয়ে পৌঁছাই তখন জানতে পারি আমার বড় জ্যাঠা শ্বশুর উনি গত হয়েছেন। তো সেখান থেকে একটা খারাপ লাগা মানে শুরু আর কি, কেন পুরী আমরা গেছি ঠিকই কিন্তু পুজো দিতে পারিনি, আর ফেরার মতনও কোনো সুবিধে ছিল না, কারণ বাচ্চাটা খুবই ছোট, দুটো জার্নি ওরা ও একসাথে নিতে পারবে না। তো যাই হোক, আমার বড় জ্যাঠা শ্বশুর যেখানেই থাকুক ভালো থাকুক, তো আর কি বলবো বলো। আর আমি এই ভিডিওটা শ্যুট করেছিলাম তোমার সাথে শেয়ার করবো বলে, তাই আমি এটা শেয়ার করলাম। আর যেহেতু ইউটিউবটাকে আমি আমার প্রফেশন হিসাবে মনে করি, তো কাজ তো করে যেতেই হবে আমাদেরকে, ভালো লাগা খারাপ লাগা সব কিছু নিয়ে কাজ করে যেতেই হবে। তো তোমরা ভিডিওটা দেখো, যদি ভালো লাগে কমেন্ট করো। আর কি বলবো, সব কিছু শ্যুট করতে পারিনি, যতটা পেরেছি তোমার সাথে শেয়ার করলাম। গুড মর্নিং ফ্রেন্ডস, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আজকে বুঝতেই পারছো এখনও ঘুম চোখে, এখন বাজে সকাল 5টা, উঠে পড়েছি কারণ একটু কাজ আছে, কাজটা করে স্নান করতে যাব, রিঙ্কু এখন চলে আসবে। তোমরা সবাই জানো যে আজকে আমরা একটু ঘুরতে বেরোবো, তো দেখতে পাচ্ছ ঘরের অবস্থা একদম লন্ডভন্ড অবস্থা, কেননা লাগেজ গোছানো হয়েছে এখানেই দেখো, তাও কিছু জিনিস এখনও ঢোকানো বাকি আছে। তো আগে সকাল সকাল স্নানটা করে আসি, নাহলে চুলটা কোনোরকমভাবে শুকানো যাবে না। তাই ভাবলাম যে পুরো ভিডিওটাতে হয়তো আমি তোমাদের সামনে এসে কথা বলতে পারবো না, তাই সকালে গুড মর্নিংটা তোমাদের সামনে এসে বললাম। তো চলো আগে স্নানটা করে আসি ঝপ করে, তারপর বাদ বাকি সব গোছানো যা আছে সেগুলো গুছিয়ে নেবো। চলো দেখতে থাকো, সঙ্গে থাকো। আর হ্যাঁ, ভিডিওটা কিন্তু খুব মজাদার হতে চলেছে, শুধু মজাদার নয়, বলতে পারো যে আমার একটা স্বপ্ন পূরণ হতে চলেছে। আর সেটা আমি মানে বুঝতেও পারিনি যে এত তাড়াতাড়ি হবে, একটা দাদা ভাই ডিসিশান নিয়েছে। তো সেই স্বপ্নটা কী সেটা কিন্তু অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব, তার জন্য এই ভিডিওটা কিন্তু আমার শ্যুট করা। না ভাবছিলাম যে যে কী শ্যুট করবো, সেই তো পুরী সবাই যায়, কিন্তু পুরীর মধ্যেও কিন্তু একটা টুইস্ট আছে, তো সেটাই তোমার সাথে শেয়ার করতে চলে আসলাম। তো চলো আর কথা বাড়াবো না, আগে স্নানটা করে আসি। এয়ারপোর্টে যাওয়ার জন্য কিন্তু আমরা রওনা দিয়ে দিয়েছি। মামমাম সোনা দেখতেই পাচ্ছে একটা পিঙ্ক কালারের ডাঙ্গি পরেছে। আর হ্যাঁ, তোমাদেরকে বলা হয়নি, আমার সাথে কিন্তু আমার বোন আর কুট্টু, কুট্টু আমার বোনের মতন, দুই বোন কিন্তু আমাদের সাথে ঘুরতে যাচ্ছে। তো চলো আগে এয়ারপোর্টে পৌঁছে নিই, এমনি অনেকটা লেট হয়ে গেছে আর দাদা বগর 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 শুরু করে দিয়েছে, আর তোমাদের সাথে কথা বলতে বলতে এয়ারপোর্টে কিন্তু চলেও এসেছি। তো চলো আগে ভেতরে যেয়ে নিই, তারপর বাকি কথা হবে। এমনিতেই লেট, তার ওপর আমার বোনের কোনো পাত্তা নেই, এখন তোমাদের দাদা ভাই গেছে বোনকে খুঁজতে, আর আমার মাম্মা ফাঁকা জায়গা পেয়ে শুধু দৌড়ে যাচ্ছে দৌড়ে যাচ্ছে, মানে ওকে আর ধরে রাখা যাচ্ছে না, মনে হচ্ছে যেন ওর পাখনা গজিয়ে গেছে আর ও উড়ে যাচ্ছে। তো চলো দেখতে থাকো। দেখো দেখো বন্ধুরা, এয়ারপোর্টেও কিন্তু তোমাদের মাম্মা একদম তার দুষ্টুমি কমায়নি, আর সেই দুষ্টুমি দেখে এয়ারপোর্টের চেকিং কাউন্টারের স্টাফ কিন্তু মাম্মামকে কোলে নিয়ে বসে রয়েছে। আসলে তাই নয়, এই যে দিদি ভাই রয়েছেন উনি কিন্তু আমার হাজব্যান্ডের পুরনো কলিগ, তাই জন্য মাম্মামকে এটা আদর করছিল, আর আমরা একটু ফটোশ্যুট করে নিচ্ছিলাম যে দুজনে মিলে। তখন মাম্মাম সবসময় গোলে উঠে বসে থাকে আর মাম্মামকে ছাড়া কোনো ফটো তোলাই যায় না, তাই একটু সুযোগ পেয়েছে বলে ছবি তুলে নিচ্ছিলাম। সাথে আমার বোন রয়েছে আর কুট্টু রয়েছে, তোমরা দেখতেই পাচ্ছ। তো চলো 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 এগিয়ে যাই। আমরা এখন এয়ারপোর্ট বাসে বসে পড়েছি আর বাসে চড়ে আমরা এখন এয়ারক্রাফ্টের দিকে এগিয়ে যাচ্ছি। তো চলো দেখতে থাকো।
আমি এখন প্লেনের ভিতরে বসেই পড়েছি আর তোমরা দেখতেই পাচ্ছ প্লেন কিন্তু এখন টেক অফ করছে। আর যতটা পেরেছি বাইরের দৃশ্যটা আমি তোমার সাথে শেয়ার করার চেষ্টা করলাম। কি অদ্ভুত লাগছে দেখতে, আমি তো সামনাসামনি বসে দেখছিলাম আর মানে এত ভালো লাগছিলো, এত ভালো লাগছিলো কি বলবো। তো যতটা পেরেছি তোমার সাথে শেয়ার করার আমি চেষ্টা করলাম। আর এদিকে দেখো মাম্মাম সোনা কিন্তু ফ্লাইটে উঠেই কিন্তু ঘুমিয়ে পড়েছে, অনেক সকালে উঠেছিল, খুব ক্লান্ত তাইও ঘুমিয়ে পড়েছে। বন্ধুরা অবশেষে কিন্তু ভুবনেশ্বরে আমাদের ফ্লাইটটা ল্যান্ড করে গেছে আর মাম্মাম সোনাও ঘুম থেকে উঠে পড়েছে। তো তোমাদের সাথে জার্নিটা আমি শেয়ার করলাম, তো তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট বক্সে জানিও। এই সময় অলরেডি আমরা খবর পেয়ে গেছিলাম যে জ্যাঠা শ্বশুর, আমাদের বড় জ্যাঠা শ্বশুর আর আমাদের মধ্যে নেই। তো যা প্ল্যানিং ছিল সব প্ল্যানিং ক্যান্সেল করে দিতে হলো, শুধু আমরা পুরীতেই ছিলাম। পুজো বা কোনো সাইট সিন আমরা কোথাও ঘুরতে যেতে পারিনি, তাই সেগুলো তোমার সাথে আমি কিছুই শেয়ার করতে পারিনি। তো যতটা পেরেছি এই চার দিন ওখানে ছিলাম ঠিকই, কিন্তু মন খুবই খারাপ ছিল। তো তার মধ্যে যতটা আমরা আনন্দ করতে পেরেছি সেগুলো তোমার সাথে শেয়ার করলাম। ঠাকুরকে বলি আবারও যাতে পুরীর ধামে আমাদের ডাকে আর এবার যাতে আমরা পুজোটা দিতে পারি সেই কামনাই করি। তো যদি ভিডিওটা তোমাদের ভালো লাগে অবশ্যই কিন্তু লাইক কমেন্ট শেয়ার করে দিও, আর যদি ভালো নাও লাগে কোথায় তোমাদের খারাপ লাগলো সেটাও কিন্তু আমাকে কমেন্ট বক্সে অবশ্যই জানাবে। আর যা নতুন সদস্য আমার চ্যানেলে আসছো তারা প্লিজ 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 চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। অনেক কষ্ট করে কিন্তু ভিডিও আমাদের শ্যুট করতে হয়, তারপরে আপলোড করতে হয়, আর পাশে থাকা নোটিফিকেশনের বেলটা কিন্তু অন করে দিও আর অল করে দিও, তাহলে আমরা যা যা ভিডিও আনছি সবার আগে তোমাদের কাছে পৌঁছে যাবে। তো এই খারাপ লাগা ভালো লাগা নিয়ে একসাথে এই ভিডিওটা শ্যুট করা, ভিডিওটা তোমার সাথে শেয়ার করা। তো আজকের জন্য টাটা, শেষ অবধি ভিডিওটা অবশ্যই দেখো।